সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে ও শহীদদের স্মরণে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার জামাতে ইসলামী উল্লাপাড়া পৌর শাখার আয়োজনে উল্লাপাড়া শহীদ মিনারে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর জামাতের আমির আব্দুল করিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা জামাতে আমির ও সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামাতে ইসলামের সেক্রেটারি মোহাম্মদ খায়রুল ইসলাম সহ আরও অনেকেই।